নমস্কার, রিপোর্টে স্বাগত। রাজ্য সরকারের ওপর ভরসা নেই, আগামীকালই আমরা শীর্ষ আদালতে যাচ্ছি। শহর কলকাতার বুকে প্রতিবাদ গড়ে তুললে কামদুনি নিয়ে পরবর্তী পদক্ষেপ স্পষ্ট করলেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমী কয়াল। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো 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 কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গতকাল রাতেই জেল থেকে ছাড়া পেয়েছে কামদুনির চারজন। ন্যায় বিচারের দাবি জানিয়েও কামদুনির মামলায় রায়ের পরিপ্রেক্ষিতে এদিন শহরের বুকে নতুন করে প্রতিবাদ গড়ে তুলতে রাজপথে হাঁটল টুম্পা মৌসুমী সহ অসংখ্য প্রতিবাদীরা। সেই সঙ্গে এই মিছিলে পা মেলালেন কৌস্তব বাগচি সহ বামপন্থী নেতৃত্ব ও বুদ্ধিজীবীরা। এদিন কলকাতার ভিক্টোরিয়া হাউস থেকে মিছিল মেয়র রোড ধরে এগিয়ে গান্ধী মূর্তির কাছে শেষ হয়। বাংলার মেয়ে সুবিচার পেল না, রহস্য কি? প্রতিবাদ মিছিল থেকে প্রশ্ন তুললেন কামদুনি প্রতিবাদীরা। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মৌসুমী কয়াল। কখনো মেনে নিতে পারবো না, কারণ যেখানে হ্যাশট্যাগ করে দোষীদের সাজা হয় সেখানে হাইকোর্টে এসে দোষীদের বেকসুর খালাস কি করে দেওয়া হয়? এখানে সম্পূর্ণ সিআইডির গাফিলতি, পুলিশ প্রশাসনের গাফিলতির জন্য তারা যে রিপোর্ট বানিয়েছে তাদের ফরেন্সিক রিপোর্টের ওপরে নির্ভর করে, পুলিশ প্রশাসন সিআইডি রিপোর্টের ওপরে নির্ভর করে কিন্তু হাইকোর্টে এই রায় দিয়েছে। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকার। রাজ্য সরকার যদি 10 বছর আগে যদি সচেতন হতেন, রাজ্য সরকারের সিআইডি যদি 10 বছর আগে আবার কামদুনি আসতেন, আমাদের সাথে কথা বলতেন, যে 62 জন সাক্ষী ছিল, কাদের কারো কোনো সাক্ষী ওনারা নেননি। রীতিমতো আমাদের যে মেন সাক্ষী ছিলেন, আমরা যখন ব্যাংসাল কোর্টের সামনে আন্দোলন করি তখন সেই মেন সাক্ষীকে রীতিমতো পুলিশ লাথি মেরে আমরা রাত্রিবেলা হসপিটালে ভর্তি করেছি, সকালবেলা সেই মেন সাক্ষী মারা যায়। তো এখন মনে হচ্ছে সম্পূর্ণ এটা প্ল্যানিং মাফিক পুলিশের দ্বারাই খুন করা হয়েছিল আমাদের মেন সাক্ষীকে। তা না হলে আজ আমরা মনে হয় ঠিকঠাক বিচার পেতাম। 62 জনের মধ্যে মাত্র 2 জনের সাক্ষী নিয়েছে, আর বাকি সব সাক্ষী কোথায় গেল? তখন সিআইডি ঘুমাচ্ছিল, মনে ছিল না তখন সিআইডির যে কামদুনির বিচার পাইয়ে দিতে হবে। তো রাত্রিবেলা 12টার সময় গিয়ে আমরা আছি পাশে, আমরা দুঃখিত, আমরা আপনাদের এই রায়টাকে মেনে নিতে পারছি না, তাই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। নাটক হচ্ছে, এইসব নাটক আমরা এইসব নাটকে আর বিশ্বাস করছি না। আমরা আমাদের মতো কালকে সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমরা আমাদের মতো উকিল দেখে আমরা কথা বলব। ছোট মতো বর্তে রিপোর্ট, কলকাতা। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, দ্য রিপোর্ট চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।